সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে জানব বিধর্মীদের ভালো কাজের প্রতিদান আল্লাহ পাক কিভাবে দিবেন। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বন্ধুরা, বিধর্মীরা কোনো ধরনের ভালো কাজ যদি করে থাকে, তো আল্লাহ পাক সেই ভালো কাজের বিনিময়ে তাদেরকে দুনিয়াতেই ভালো কিছু দিয়ে দিবেন। সে যদি মানুষের সাথে ভালো কাজ করে, আল্লাহ পাক এর বিনিময়ে দুনিয়াতে ভালো একটা কিছু তাকে দিয়ে দিবেন, যার কারণে আমরা দেখি বিধর্মীরা বেশি সুখে আছে, বিধর্মীরা আনন্দে আছে, বিধর্মীরা সুখে আছে, শান্তিতে আছে। মুসলমানদের শান্তি নাই কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন যে দুনিয়া ও সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জান্নাত স্বরূপ, জাহান্নাম স্বরূপ, মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। আর দুনিয়া ও সিজনুল মুমিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা স্বরূপ এবং অজান্নাতুল কাফের, এবং কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত স্বরূপ। কাফেররা এই দুনিয়াকে উপভোগ করবে, এজন্য তারা যদি কোনো ভালো কাজ করে, এর জন্য আখিরাতে তাদের জন্য ভালো কিছু থাকবে না, দুনিয়াতেই আল্লাপাক তাদেরকে এর বিনিময়ে ভালো কিছু দিয়ে দেবেন। আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।